1919 সালের 13ই এপ্রিল ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা। আজ অর্থাৎ 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 105 বছর পূর্তি। 1919 সালের আজকের দিনে গণহত্যার সাক্ষী থেকেছিল ভারতের জনগণ। কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সমাবেশ চলাকালীন চারিদিক ঘিরে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলির বর্ষণে প্রাণ হারিয়েছিলেন হাজারেরও বেশি মানুষ, জখম হন 1200 জন। ১৯১৯ সালে ব্রিটিশরা বিদ্রোহ দমনের জন্য কুখ্যাত রাওলাট আইন পাস করেন, যেখানে তারা বিদ্রোহ দমনের জন্য এক অমানবিক সিদ্ধান্ত নেয়। বলা হয় এই আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে 2 বছরের জন্য কারারুদ্ধ করা যেতে পারে। এই আইনের মাধ্যমে বহু স্বাধীনতা সংগ্রামীকে বন্দী করা হয় এবং বন্দি থাকাকালীন অবস্থায় তাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো। পরাধীন ভারতে পাঞ্জাব একটি অন্যতম স্বাধীনতা সংগ্রামী রাজ্য ছিল। সে সময় পাঞ্জাবে ব্রিটিশদের বিরুদ্ধে জোরালো বিদ্রোহ শুরু হয়। তখনকার পাঞ্জাবে 2 বড় মাপের বিপ্লবী ছিলেন, সত্যপাল ও সাইফুদ্দিন চিকলু। এদেরকে ব্রিটিশরা রাওলাট আইনের মাধ্যমে বন্দি করে ফেলে, ফলে ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। আইনের প্রতিবাদে 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল আবাল বৃদ্ধ বনিতা। বিক্ষোভ সমাবেশ চলাকালীন জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ পুলিশ বাহিনী সমাবেশস্থলের চারিদিক ঘিরে ফেলে। কোনো বিক্ষোভকারী যাতে পালাতে না পারে তার জন্য সমস্ত প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। চলে 15 মিনিট ধরে নির্বিচারে গুলি, শত শত লোক নিহত হয়, জখম হয় আরও বেশি। জানা যায় রাওলাট আইন প্রবর্তনের পরেই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞা নিয়ে সচেতন ছিলেন না বিক্ষোভকারীরা। সভাস্থলের মধ্যে একটি কুয়ো ছিল। যখন চারিদিক ঘিরে ব্রিটিশ বাহিনী প্রায় 1600 রাউন্ড গুলির তাণ্ডব চালাচ্ছে, তখন অনেক বিক্ষোভকারী প্রাণ বাঁচাতে পালানোর সময় কুয়োর মধ্যে পড়ে মৃত্যু হয়। অনেকে আবার ইনক্লাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। কুয়ো থেকে 200-এরও বেশি লাশ উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর পরিস্থিতি সামাল দিতে তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করেন ব্রিটিশ সরকার। সরিয়ে দেওয়া হয় জেনারেল ডায়ারকে, কিন্তু মৃত্যুশয্যায় জালিয়ানওয়ালাবাগের ঘটনা পিছু তাড়া করেছিলেন তাকে। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে ভারত সরকার জালিয়ানওয়ালাবাগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। প্রতি বছর আজকের দিনটিকে নিয়মিতভাবে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসা হচ্ছে। ডায়ার মারা গেছেন, কিন্তু আজও 130 কোটি জনগণ ঘৃণার চোখে দেখেন তাকে। ব্রিটিশ শাসনের সব থেকে জঘন্যতম ঘটনাগুলোর মধ্যে এটি জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আপনার কি মনে হয়, জেনারেল ডায়ার কি সেদিন নিরস্ত ভারতবাসীর উপর গুলি চালিয়ে ঠিক করেছিল নাকি ভুল করেছিল? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন এডুটিস বাংলাকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।